আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি ইন্ডাকশন চুলার দিয়ে কোফার সুবা তার দিয়ে 100 ওয়াট বাল্ব চালাবো। এখন আপনারা দেখতে পাবেন। এই যে আমার কপার তারটা রিং বানানো হয়ে গেছে আমার পাত্রর মাপে। আপনারা যারা করতে চাবেন এরকম পাত্র মাপে করে নেবেন, পাত্রটা যেন মাঝখানে ইজিলি বসে যায়, আর এভাবে জড়াইয়ে কয়েলটা করে রাখবেন। কপার তারের সঙ্গে সোল্ডারিং ইনসুলেটর থাকে, সেটা আমরা এখন তুলছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে তুলে আমরা কানেকশনটা দেব। এই যে আমার হাতে এখন ভাল সহ হোল্ডার, এটাই কানেকশন করা হবে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন কপার তারের কয়েলটা আমি ইন্ডাকশন পাত্রের উপর দিয়েছি। এখন পাত্র থেকে 100 ওয়াট বাল্ব জ্বালাবো ফ্রি এনার্জি থেকে। আবার সোল্ডারিংটা তুলে নিয়েছি ভালো করে, মানে মিস্টেক যেন না হয় কানেকশন। এই যে আমি এখন সোল্ডার কানেকশন করছি, ভালো করে সুন্দর করে জড়াই দেবেন আপনারাও এভাবে। এই যে এক তার, এইটা আর এক তার, কয়েলের তার থেকে বাল্বের লাইনে আমি সুন্দর করে জড়াই দিয়েছি তারটা, যাতে সুন্দর কানেকশন। এই যে হোল্ডার, হোল্ডারটা খুলে দেখাবো আপনাদের, বাল্বটা খুলেও দেখাবো। এই যে বাল্ব আমার হাতে, এই যে হোল্ডারও আমার হাতে, কানেকশনগুলো সব ঠিকঠাকই আছে। এখন আমরা যাব কিভাবে লাইটটা জ্বালানো যায় সেই পদ্ধতিতে চলে যাব, আপনারা এখনই দেখতে পাবেন। এই যে আমার বাল্বটা লাগানো হয়ে গেছে, এখন আমি 2000 ওয়াট সেট আপ দেবো। এই যে আমার বাল্বটা জ্বলে গেছে, 2000 ওয়াট দিতে দিতে বাল্বটা আমার জ্বলে গেছে। একদম ফ্রি এনার্জি, একদম পুরোটাই ফ্রি পাবেন। আপনার এদিকে রান্নাও হবে, আবার এদিকে লাইটও জ্বালাতে পারবেন, এটা খুব আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে আমার পানিগুলোও ফুটে গেছে, এই যে পানি ফুটছে, এদিক বাল্বও জ্বলছে, কোনো রিক্স নাই, কোনো কারেন্টের কোনো শর্ট নাই, কিচ্ছু নাই। আপনারা এইভাবে ইচ্ছা করলে পরে আপনারা 100 ওয়াট বাল্ব জ্বালাতে পারবেন ফ্রি এনার্জি থেকে। ইন্ডাকশন চুলা চলবে প্লাস 100 ওয়াট বাল্বও জ্বালাতে পারবেন। আসলে ইন্ডাকশন চুলাতে বাল্বটা জ্বলছে কি জ্বলছে না আপনারা এখনই দেখাবো। এই দেখেন আমি কয়েলটা উঁচু করলে পরে বাল্বের ভোল্টেজ কমে যাচ্ছে, আবার নিচে করলে বাড়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি মানে এটা একদমই সত্য, মানে এটা ইন্ডাকশন চুলা থেকেই এই ভোল্টেজটা আসছে, 100 ওয়াট বাল্ব জ্বলছে এখান থেকেই, এটা কনফার্ম। মানে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন।